Assalamualaikum. ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আমি প্রজ্ঞা ইসলাম, সহকারী শিক্ষক। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে এখন আমি তোমাদেরকে তৃতীয় অনলাইন মান্থলি পরীক্ষার উপরে অভিজ্ঞতার উপরে একটু আলোচনা করব। তো থার্ড মান্থলি অনলাইন ইভ্যালুয়েশনে আমাদের সিলেবাসে আছে ইউনিট ইংলিশ ফর টুডে বই, ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 19 থেকে 21 পর্যন্ত, অর্থাৎ ইউনিট 19 থেকে 21 পর্যন্ত। তোমরা জানো ইউনিট 19 থেকে 21 পর্যন্ত আমাদের পড়ানো হয়েছে। এর মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে শেপের উপরে। তোমরা দেখো ইউনিট 19-এও কিছু শেপের নাম আছে, সেগুলো হচ্ছে ওয়ার্ড মিনিং তোমরা ভালো করে পড়ে ফেলবা। রেক্ট্যাঙ্গল, ট্রায়াঙ্গল, তারপরে হচ্ছে সার্কেল, শেপ, লেসন, নাম্বার, এগুলোর ওয়ার্ড মিনিংগুলো শিখে ফেলবা। এর আগে পড়ানো হয়েছিল ইউনিট 20-তে তোমাদের কিছু শূন্যস্থান পূরণ আছে, ফিলিং দ্য গ্যাপস আছে। এই শূন্যস্থান পূরণগুলো তোমাদের এর আগে পড়ানো হয়েছে, তোমরা সেগুলো আবার পড়ে ফেলবা। এরপরে আছে ইউনিট 21-এ তোমাদের কি আছে, বেশ কিছু কোশ্চেন আছে, যেমন ধরো হোয়াট শেপ ইজ লাকি, তারপরে হোয়াট শেপস আর সুমন অ্যান্ড সালাম, এরকম। তারপরে আরও কিছু আছে, হোয়াট শেপ হ্যাজ থ্রি সাইডস, হোয়াট শেপস হ্যাভ ফোর সাইডস, হোয়াট শেপ ইজ রাউন্ড অ্যান্ড হোয়াট শেপস হ্যাভ স্ট্রেট সাইডস। এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমরা করবে এবং এগুলো কিন্তু পড়ানো হয়েছে। যেহেতু পড়ানো হয়েছে, রিভিশন চলছে, সেহেতু আমি আর এগুলো এখন বোর্ডে লিখে দিলাম না, তবে এগুলো কিন্তু তোমাদের করতে হবে। ইউনিট 21 পর্যন্ত তোমরা যা যা আছে এবং আমি যা যা পড়িয়েছি সেগুলো তোমরা করে ফেলবে। এরপরে দেখো ভোকাবুলারি, ভোকাবুলারিতে কি আছে, ভোকাবুলারিতে আছে জে থেকে এম পর্যন্ত, ভোকাবুলারিতে জে থেকে এম পর্যন্ত আছে। এবং তোমরা জানো জে থেকে এম পর্যন্ত কিন্তু আমরা ক্লাস পড়িয়েছি, বিশেষ করে জে থেকে এম পর্যন্ত পড়ানো হয়ে গিয়েছে এম পর্যন্ত, অর্থাৎ এম এ অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, তোমরা এই এম এর ওয়ার্ডগুলো পড়ে ফেলবা। এখান থেকে তোমাদের ওয়ার্ড মিনিং আসতে পারে, স্পেলিং আসতে পারে, মিসিং লেটার আসতে পারে। যেমন ধরো এরকম থাকতে পারে যে নি কোন শব্দটার মধ্যে নি শব্দটার মধ্যে কোন লেটারটা টোয়াইস ব্যবহার করা হয়েছে, টোয়াইস বার মানে হচ্ছে দুইবার। তাহলে কি এ নাম্বারে কে দিলাম, বি নাম্বারে এ দিলাম, সি নাম্বারে ই দিলাম, তারপরে ডি নাম্বারে যে কোনো একটা দিয়ে দিলাম, তাহলে কি হলো আমাদের দুইবার ব্যবহার করা হয়েছে ই ওয়ার্ডটা। আবার ধরো জি, জে ডাবল ই পি, এরকম আসতে পারে কোন শব্দটার, এই জি শব্দটার মধ্যে দুবার ব্যবহার করা হয়েছে কোন লেটারটা টোয়াইস বার, সেক্ষেত্রে কি এ নাম্বারে জে, বি নাম্বারে ই, সি নাম্বারে পি, এরকম দেওয়া থাকলো, সেক্ষেত্রে তোমরা কি করবে বি নাম্বারে টিকচিহ্ন দিবা। আবার দেওয়া থাকতে পারে যে কোন স্পেলিংটা সঠিকভাবে আছে, সেই ক্ষেত্রে ধরো যে আমরা কীভাবে দিতে পারি স্পেলিং সঠিকভাবে আছে, হুইচ স্পেলিং ইজ কারেক্ট, সেই ক্ষেত্রে কি হুইচ স্পেলিং ইজ কারেক্ট, এ নাম্বারে হয়তো জাল লিখলাম, তারপরে বি নাম্বারে কি, সি নাম্বারে লায়ন, আর ডি নাম্বারে খেয়াল করে দেখো জার বানান কি জে এ আর, তার মানে এটা ভুল, কি কে আই ডাবল এ কি, এ বানানটা ভুল, আর লায়ন এ ওয়াই ও এন লায়ন, এই বানানটা সঠিক, ম্যাঙ্গো এম এ এ হবে, এ ই এন দিয়েছি, সেক্ষেত্রে আমাদের স্পেলিং কোনটা ঠিক আছে, লায়নের স্পেলিং ঠিক আছে হচ্ছে লায়ন শব্দটা। আবার আসতে পারে যে রাইট দ্য মিসিং লেটার ইন দ্য ফলোয়িং ওয়ার্ড, মিসিং লেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরো যে এখানে মর্নিং এম ও আর এন আই এন জি, এখানে আমরা একটা মিসিং লেটার দিয়ে দিয়েছি, তাহলে স্পেলিং এ কি হবে এম ও, এখানে ধরো যে আমি দিলাম এ, বি নাম্বারে সি, ডি নাম্বারে আর, সরি সি নাম্বারে কি দিলাম, সি নাম্বারে এফ দিলাম, ডি নাম্বারে দিলাম আর,
তাহলে কি MORNING সেক্ষেত্রে D এর R R বসিয়ে দিলে পরে আমাদের এই ওয়ার্ডটা ঠিক হবে তাহলে মিসিং লেটার এরকম করে আসতে পারে মনে হয় তোমরা বুঝতে পেরেছো তাহলে ভোকাবুলারি থেকে আমরা কি করব ভোকাবুলারি থেকে স্পেলিং করব তারপরে মিসিং লেটার করব এরপরে হচ্ছে কি করব টুয়াইস বার কোন কোন লেটার এসেছে সেটা খেয়াল করব তাহলে জে থেকে এম পর্যন্ত তোমরা ভোকাবুলারিটা পড়ে ফেলবা এরপরে যেটা আছে গ্রামার গ্রামারে আছে আমাদের নাম্বার এবং পার্সন নাম্বার এবং পার্সনের ক্ষেত্রে আমরা কি জানি আমরা তোমাদেরকে একটা গ্রামার বই দিয়েছি এবং আমি কিন্তু আগেই বলেছি গ্রামার যে কোনো জায়গা থেকে তোমরা পড়তে পারবে কোনো সমস্যা নাই তবে সেটার জন্য অবশ্যই সঠিক হয় সঠিকভাবে সঠিক প্রশ্নের উত্তর যদি দাও অবশ্যই তোমরা নম্বর পাবে নাম্বার খেয়াল করে দেখো নাম্বার নাম্বার শব্দটার অর্থ হচ্ছে বচন নাম্বার শব্দটার অর্থ হচ্ছে বচন তাহলে আমরা যদি প্রশ্ন লিখি যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নাম্বার তারপরে আমরা কি করলাম এ নাম্বার এ লিঙ্গ লিখলাম বি নাম্বার এ সংখ্যা লিখলাম সরি সংখ্যা না বি নাম্বারে হচ্ছে বাক্য লিখলাম সি নাম্বারে বচন লিখলাম সেক্ষেত্রে তোমরা কি করবে সি নাম্বারটাকে টিক চিহ্ন দিয়ে দিবে তাহলে নাম্বার কাকে বলে নাম্বার হচ্ছে যে ওয়ার্ড দিয়ে কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যার হিসাব করা হয় বা সম্মতি জানা যায় তাকেই বলা হয় নাম্বার এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে আমরা যদি পরীক্ষায় দিই নাম্বার কাকে বলে তাহলে তোমাদেরকে এই সংজ্ঞাটা লিখতে হবে আর যদি এমসিকিউ থাকে যে নাম্বার শব্দটার অর্থ কী বা হোয়াট ইজ নাম্বার সেই ক্ষেত্রে এরকম চারটা অপশন দিয়ে থাকলে বচন শব্দটা যেখানে থাকবে সেখানে তোমরা টিক চিহ্ন দিবে আর একটা আছে নাম্বার কত প্রকার হাউ মেনি কাইন্ডস অফ নাম্বার নাম্বার হচ্ছে দুই প্রকার সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার নাম্বার দুই প্রকার নাম্বার দুই প্রকার প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ দ্য নাম্বার হাউ মেনি কাইন্ডস অফ নাম্বার হাউ মেনি কাইন্ডস অফ নাম্বারে আমরা এ নাম্বারে দুই বি নাম্বারে তিন সি নাম্বারে ফোর দিলাম তাহলে এ নাম্বারটাই তোমরা ঠিক চিহ্ন দিবে হাউ মেনি কাইন্ডস অফ নাম্বার এরপরে আসতে পারে তোমাদের দুই একটা নাম্বারের চেঞ্জ সেই ক্ষেত্রে কি তোমাদের বইতে যে নাম্বারের চেঞ্জগুলো দেওয়া আছে একুশ পৃষ্ঠায় সেগুলো তোমরা পড়ে ফেলবে অনুশীলনী তিনে অনুশীলনীর তিন নাম্বার প্রশ্নে অ্যানিম্যাল বডি লাইফ বক্স ফিট উই বয় এইগুলো কিছু ওয়ার্ড দেওয়া আছে এগুলোর নাম্বার চেঞ্জ সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বচন অর্থাৎ একটা জিনিস থাকতে পারে সেটা সিঙ্গুলার নাম্বার হয় আর প্লুরাল নাম্বার হচ্ছে বহু বচন একের অধিক জিনিস থাকলে প্লুরাল নাম্বার হয় সেই ক্ষেত্রে যদি আমরা লিখি যে অ্যানিমাল অ্যানিমাল শব্দটি প্লুরাল নাম্বার রাইট দ্য প্লুরাল ফর্ম অফ অ্যানিমাল রাইট দ্য প্লুরাল খেয়াল করো আমি কিন্তু প্রশ্নটা পুরো লিখছি না মুখে বলছি মনোযোগ দিয়ে শোনো রাইট দ্য প্লুরাল ফর্ম অফ অ্যানিমাল এখানে আমরা এ নাম্বারে অ্যানিমালস দিলাম বি নাম্বারে তুমি যদি না জানো যে অ্যানিমাল এবং অ্যানিমাল তোমাকে প্লুরাল ফর্মটা শিখতে হবে সেই ক্ষেত্রে অ্যানিমাল প্লুরাল ফর্ম অ্যানিমালস NIMALS অ্যানিমালস সেটা লিখতে হবে অর্থাৎ প্রশ্নটা থাকবে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ যে কোনো একটা ওয়ার্ড আমি দিলাম কিন্তু সেই ওয়ার্ডটা কিন্তু আমি বলেছি এক্সারসাইজ থেকে তোমরা করো এত অনেক কিছু তোমাদের বইতে অনেকগুলো দেওয়া আছে এত কিছু তোমাদের পড়তে হবে না শুধু এক্সারসাইজে তিন চার নাম্বার কয়টা পড়লেই তোমাদের আশা করি হবে এরপরে দেখো ফিল দ্য গ্যাপস ফিলিং দ্য গ্যাপস কি আছে যে কোনো একটা দিয়ে দিলাম দ্য ড্যাশ ইজ গ্রিন আমি এ নাম্বারে কি দিলাম লিস বি নাম্বারে দিলাম লিস
সি নাম্বারে দিলাম লিভস তাহলে কি হলো দা ড্যাশ ইজ গ্রিন এখানে ইজ আছে তার মানে কি আমাদের এখানে সিঙ্গুলার নাম্বার বসবে সেই ক্ষেত্রে আমাদের লিভস হচ্ছে সিঙ্গুলার নাম্বার এল ই এ এস লিভস সেই ক্ষেত্রে তোমরা এ নাম্বার সাথে রাইট চিহ্ন দিবে এরপরে দেখো আবার যদি আসে সেগুলো পড়লে পরে তোমরা ভালো করবে ভালো থেকো সবাই খোদা হাফেজ।